আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী আজকে আমরা অ্যাংজাইটি বা টেনশন বা দুশ্চিন্তা নিয়ে কিছু কথা বলবো দুশ্চিন্তা যদি কোনো কারণে হয় তাহলে সেটাকে আমরা বলি যে সেকেন্ডারি ডিপ্রেশ অ্যাংজাইটি বা সেকেন্ডারি অ্যাংজাইটি যেমন সামনে কারো পরীক্ষা তার দুশ্চিন্তা হবে এটাই স্বাভাবিক এবং এই দুশ্চিন্তা হওয়াটাই কিন্তু তার জন্য ভালো তার ভালো ফলাফলের জন্য এটা ভালো কিংবা অনেকের আছে যে জীবনের নিত্য নৈমিত্তিক যে ঘটনাগুলি হয় যেমন বিয়ে স্বাদির ব্যাপারে কোনো পাত্র বা পাত্রীর বিয়ের আগে যে দুশ্চিন্তাটা হয় যে ভবিষ্যতে সে নতুন জীবন গড়তে যাচ্ছে কেমন সঙ্গী পাবে তার সাথে তার সংসার জীবন কেমন হবে এই বিষয়গুলি নিয়ে যে দুশ্চিন্তা এগুলি কিন্তু স্বাভাবিক কিন্তু কোনো কারণ ছাড়াই যদি মানুষের মধ্যে উদ্বেগ দুশ্চিন্তা এবং এই দুশ্চিন্তার কারণে তার দৈনন্দিন জীবনযাপনে এবং তার পারিবারিক সামাজিক এবং পেশাগত জীবনে তার কর্মক্ষমতার হ্রাস পায় এবং আমরা বলি যে সে যদি তাল মিলিয়ে না চলতে পারে এবং তাহলেই তাকে আমরা দুশ্চিন্তা রোগ হিসেবে চিহ্নিত করব যেমন একটি দুশ্চিন্তাগ্রস্ত রোগ আছে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার এই রোগে তার কিছু শারীরিক এবং মানসিক প্রতিক্রিয়া হয় বা উপসর্গ দেখা দেয় যেমন সে কোনো কাজে মনোযোগ দিতে পারে না তার অযথায় তার সব কিছু নিয়ে বেশি দুশ্চিন্তা হয় বা নেগেটিভ চিন্তা আসে এবং তার মধ্যে কিছু শারীরিক প্রতিক্রিয়া যেমন কারো হাত পা কাঁপে কারো ঘাম হয় বেশি বেশি কারো বা বেশি বেশি টয়লেট পায় কিংবা কারো মাথা ব্যথা বা মাথায় চাপ অনুভব করা একটু অস্বস্তি বোধ করা এবং ভবিষ্যতে একটা কিছু ঘটে যাবে আমরা যেটাকে বলি ফিলিং অফ অ্যাপ্রিহেনশন এই ধরনের অনুভূতিগুলি হয় এবং অনেকের হয় যে তার বলে যে তার শরীর লাফায় বা আমরা বলি মাসল টুইচিং বা আমরা আগেও যেটা বললাম যে হাত কাঁপে কাপে স্থির করতে পারে না এই সমস্যাগুলির কারণে তার যদি দৈনন্দিন জীবনে ব্যক্তিগত কাজে এবং পারিবারিক সামাজিক বিভিন্ন কাজকর্ম ব্যাহত হয় তাহলে আমরা এটিকে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার বলবো এবং এটি কিন্তু কয়েক দিন বা এক দুই মাস এই সমস্যাটা থাকলে আমরা বলবো না অন্তত এই সমস্যাগুলো ছয় মাস ধরে তার থাকতে হবে এবং আমরা তখনই তাকে অ্যাংজাইটি ডিসঅর্ডার বলবো যখন অন্যান্য শারীরিক রোগকে আমরা এক্সক্লুড করবো অর্থাৎ অন্যান্য শারীরিক রোগ না থাকার ফলে তার এই দুশ্চিন্তাগুলি হচ্ছে এবং কোনো পরীক্ষা নিরীক্ষা করে তার কোনো অন্যান্য শারীরিক রোগের কোনো লক্ষণ বা কারণ খুঁজে পাওয়া যখন না যাবে তখনই আমরা এটাকে অ্যাংজাইটি ডিসঅর্ডার বলবো ধন্যবাদ সবাইকে